ষোলো কোটি মানুষ চারদিকে তাকিয়ে আছেন, বাংলাদেশের সবুজ প্রান্তর যার আগমনের প্রতীক্ষায় রয়েছে, আমাদের সকলের অত্যন্ত আকাঙ্ক্ষিত নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 54তম জন্মদিনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 2002 সালে আমার সৌভাগ্য হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে একটা রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়া। প্রচন্ড শীত ছিল, যার ফলে বাইরে আপনার প্রেজেন্টেশন দেওয়া সম্ভব ছিল না, অর্থাৎ বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা গেলে যে সম্মান দেওয়া হয়, সেই সম্মানটা আয়োজন করা হয় সাধারণত বাইরে মাঠের মধ্যে সশস্ত্র বাহিনীদের গার্ড অফ অনারের মধ্যে। এত বেশি ঠান্ডা ছিল, সেটা বাইরে আয়োজন করতে না পেরে চীনা কর্তৃপক্ষ আয়োজন করেছিলেন চীনের বিখ্যাত গ্র্যান্ড হল, যেটা সেই গ্র্যান্ড হলের ভেতরে কার্যকরণের পরে নিয়ম হচ্ছে যে যিনি হোস্ট অর্থাৎ যিনি অতিথিরা স্বাগত জানাচ্ছেন সেই দেশের প্রধানমন্ত্রী, তিনি অতিথি প্রধানমন্ত্রীকে নিয়ে সব পরিচয় করিয়ে দেবে। আমরা যারা সফর সঙ্গী ছিলাম আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী তখন দেশের ত্রিবেদন খালেদা জিয়া, তিনি চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে সব সদস্য হিসেবে পরিচয় করিয়ে দিতে আসছে। আমার পাশেই ছিলেন আমাদের আজকের নায়ক, আমরা যাকে দেশ নায়ক বলছি, আমরা যাকে বলছি যে তিনি আমাদের বাংলাদেশের অন্ধকারকে আলোতে নিয়ে যাবেন, তিনি পাশেই দাঁড়ানো ছিলেন। প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে পরিচয় করাতে করাতে এসে আমার সঙ্গে পরিচয় করে যখন তারেক রহমান সাহেবকে পরিচয় করে দিলেন যে আমার ছেলে তারেক রহমান, চীনা প্রধানমন্ত্রী যে তিনি করেছিলেন সেটা আমার কাছে সব সময় অত্যন্ত অত্যন্ত সিগনিফিকেন্ট মনে হয়। তিনি বলেছিলেন, ওয়েল ইয়াং ম্যান, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার, তোমার পিতা এবং মায়ের যে পতাকা সেই পতাকাটাকে তুমি নিয়ে যাও সব। এই পতাকাটা কিসের পতাকা? সেই পতাকাটাকে হচ্ছে স্বাধীনতার পতাকা, সেই পতাকা হচ্ছে স্বাধীনতা সংরক্ষণের পতাকা, সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, সেই পতাকা হচ্ছে মানুষের অধিকার রক্ষার সংগ্রামের পতাকা, এই পতাকা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদের যে স্বকীয়তা, যে দর্শন, সেই দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। প্রিয় বন্ধুগণ, আমরা তারেক রহমান সাহেবকে সেভাবেই জানি, আমি তাকে খুব সৌভাগ্যবান বলি এই জন্যে যে তিনি এই দেশের ইতিহাস সৃষ্টিকারী দুজন মানুষের সন্তান, একজন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আরেকজন যিনি স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে দীর্ঘ 9 বছর সংগ্রাম করে স্বাধীনতাকে পতাকাকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান আর আমাদের গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। প্রফেসর মুজাফফর আহমেদ আমাদের শহীদ রাষ্ট্রপতি বীরোত্তম জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে পার্লামেন্টে একটা উক্তি করেছিলেন,
মুজাফফরনাবের প্রফেসর মুজাফফর আহমেদ, তিনি বলেছিলেন যে মানুষ দুই ভাবে নেতা হয়, একটা হচ্ছে জন্মসূত্রে নেতা হয়, আর একটা হচ্ছে সেই নেতৃত্বের সকল গুণাবলীগুলো অর্জন করে। উনি দুটোই পেয়েছিলেন, জন্মসূত্রে নেতৃত্বের গুণ পেয়েছিলেন, আবার তিনি অতি অল্প সময়ের মধ্যে নেতৃত্বের গুণাবলীগুলো অর্জন করেছেন। আমার মনে আছে উনি যখন ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ তৃণমূলের যে কাউন্সিলগুলো শুরু করলেন, প্রতিনিধি সভা প্রত্যেকটি জেলায় সভাগুলো করছিলেন, প্রথম সভাটি ছিল আমার জেলায় ঠাকুরগাঁয়। আমাকে যে নির্দেশ তিনি দিয়েছিলেন সে নির্দেশের মধ্যে খুব পরিষ্কার করে বলা ছিল যে কোনো চাকচিক্য থাকবে না, কোনো আধিক্য থাকবে না, খুব সাদা মাটা একটা অনুষ্ঠান হতে হবে। কিন্তু অনুষ্ঠানটা ধরে সারাদিন সারাদিন ধরেই সেখানে রাজনীতির কথা হবে, সেখানে গণতন্ত্রের কথা হবে, সেখানে উন্নয়নের কথা হবে, সেই দিয়ে শুরু করেছিলেন। উনি যখন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, তখন আমি কৃষি মন্ত্রণালয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাজ করার জন্য প্রতিমন্ত্রী হিসেবে। উনি মাঝে মাঝে আমাকে ডাকতেন, এসে কৃষির বিভিন্ন দিকগুলো জানতে চাইতেন। একদিন তিনি আমাকে বললেন যে আপনার সঙ্গে কি ফারাদ মাজার সাহেবের পরিচয় আছে? আমি হ্যাঁ আছে। বলে আমি শুনেছি তার একটা নয়া কৃষি আন্দোলন আছে, তো সেই নয়া কৃষি আন্দোলনটা কি আমি একটু জানতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে তার কাছে একটু যেতে চাই। আজকাল ফারাদ মাজার সাহেবকে আমরা অনেকেই চিনি না, কারণ আজকাল তিনি সামনে একেবারেই নেই। বাংলাদেশের একজন দার্শনিক বলা যাবে, একজন বিপ্লবী কবি এবং অত্যন্ত উঁচু দরের একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব। আমি তার সঙ্গে যোগাযোগ করে আমি নিয়ে গেলাম, ওনাকে নিয়ে গেলাম। উনি দাওয়াত করলেন যে এক কাজ করেন, ওনাকে আমার সেই নয়া কৃষি আন্দোলনের ফার্মে নিয়ে আসেন, খামারে নিয়ে আসেন, টাঙ্গাইলের দেলদুয়ারে খামার, সেখানে আমরা গেলাম। উনি সারাদিন ঘুরে 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 সবকিছু দেখলেন, কিভাবে পেস্টিসাইড ছাড়া আপনার চাষ হচ্ছে, কিভাবে প্রাকৃতিক নিয়মে সেচের মধ্য দিয়ে চাষ হচ্ছে, কিভাবে ধানের 42টা আপনার যে ভ্যারাইটি, এই ভ্যারাইটিগুলোকে সেখানে রাখা হয়েছে এবং সেগুলো চাষ করা হচ্ছে, এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি সব কিছু দেখেছেন শুনেছেন, কৃষকদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সেই বীজ উৎপাদন করার চেষ্টা করেছেন। আজকে ডিজিটাল বাংলাদেশ বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারাই আজকে যারা শাসক গোষ্ঠী রয়েছেন তারাই নাকি এটা সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছেন, এবং প্রধানমন্ত্রীর ছেলে নাকি সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছেন। এটা শুরু করেছিলেন তারেক রহমান সাহেব, সেই তখন 2001 সালে তিনি কাজ করেছেন। প্রতিটি তথ্যকে তিনি ডাটা বেস করে কম্পিউটারে সংরক্ষণ করেছিলেন, এবং সবখান থেকে ইউনিয়ন পর্যায়ে কত ডেভেলপমেন্ট হচ্ছে, কোন কোন স্কুল হচ্ছে, কোন কোন মাদ্রাসা হচ্ছে, কোন কলেজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, সমস্ত কিছু তিনি নিয়ে এসেছেন। 1/11 সেই ঝড়ের মধ্য দিয়ে সেগুলো সমস্ত বিনষ্ট করে ফেলা হয়েছে। আজকে দেশের জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে তারেক রহমানের উপরে একটা দায়িত্ব এসে পড়ছে, এই দায়িত্বটা জাতি তাকে দিয়েছে, এই দায়িত্বের সময় তাকে দিয়েছে। একজন খুব সুন্দর করে বলেছেন আমাদের তোয়েল সাহেব যে দুটো কাজ, দুটো চ্যালেঞ্জ, একটি হচ্ছে আমাদের গণতন্ত্রের যিনি প্রতীক, স্বাধীনতা সর্বত্র যিনি প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে, কারাগারে রাজনৈতিক কারণে, কারাগারে শুধুমাত্র একটি প্রধান কারণ, এই নেত্রী তিনি গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বত্রের প্রতীক। তিনি বাইরে থাকলে আজকে এই জানা গোলামের মতো দাসের মতো দেশকে আজকে ধ্বংস করে দিচ্ছে, যারা আজকে জনগণের সমস্ত অধিকার গুলোকে কেড়ে নিয়ে একটা দানবীয় শাসন বিস্তার করেছে, তারা জানে যে দেশ বেগম খালেদা জিয়া বাইরে থাকলে তাদের অস্তিত্ব টিকবে না।
সেই কারণেই তাকে তাকে আরেকটি হচ্ছে এই গণতন্ত্রকে যে মুক্ত করবার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ এই দুটো চ্যালেঞ্জ আমাদের নেতা যেন তারেক রহমানের সামনে এসে থাকে। বাংলাদেশের 16 কোটি মানুষ আজকে তার দিকে তাকিয়ে আছে, তারা তাকিয়ে আছে যে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কে রক্ষা করবে কে, তারা তাকিয়ে আছে যে তারা যে গণতন্ত্র অর্জন করেছিল সংগ্রামের মধ্যে দিয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে সেই গণতন্ত্রকে রক্ষা করবে কে। বন্ধুগণ, যুগে যুগে কালে কালে এই সংগ্রাম করেছে কিন্তু তরুণেরা, যুবকেরা। বাংলাদেশের ইতিহাস হচ্ছে আন্দোলনের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। 1952 সালে ছাত্ররাই ভাষা আন্দোলনে তারা নেতৃত্ব দিয়ে তারাই রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্ঠা করেছে। 1954 সালে মুসলিম লীগকে প্রভাবিত করেছিল যে নির্বাচন যুক্ত ফ্রন্টের মধ্যে দিয়ে, সেখানেও ছাত্রদের ভূমিকায় ছিল প্রধান। 1969 সালে ছাত্রদের 11 দফা আন্দোলনের মধ্যে দিয়েই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। 1971 সালে সেই ছাত্র যুবকেরাই স্বাধীনতা যুদ্ধ করেছে। স্বাধীনতার পরে আমরা দেখেছি 90-এ যে ছাত্রদের যে অভ্যুত্থান, ছাত্রদের যে সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যেই কিন্তু স্বৈরাচারের স্বাধীন পতন হয়েছে। আজকে সেই জন্যই বলি, সবসময় কথাই বলি যে এগিয়ে আসতে হবে কাদের, এগিয়ে আসতে হবে তরুণদের, যুবকদের, ছাত্রদের। নেতৃত্ব দিতে হবে, নেতৃত্বই দিতে হবে, কারো জন্য অপেক্ষা করে থাকলে চলবে না। কে ডাক দিল, কে ডাক দিল না, সোহেল সাহেবদেরকে কেউ ডাক দেয়নি 90-এ, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। 69-এ কাউকে ডাক দেয়নি, তারা নিজেরাই এগিয়ে গেছে সামনে। 52-তে 54-তেও কাউকে ডাক দেয়নি, তারা এগিয়ে গেছে সামনে। তাদেরকে ফলো করেছে রাজনৈতিক দলগুলো, ইতিহাস পড়েন তো আমি জানেন। আজকে সেই কারণেই বলছি, আজকে যেহেতু ছাত্র ফোরামের অনুষ্ঠান, আপনারা এখানে সবাই ছাত্র আছেন, তরুণ মুখ সমস্ত চতুর্দিকে অনুপ্রাণিত হই, উদ্বেলিত হই, আশান্বিত হই যে নিশ্চয়ই পরিবর্তন আসবে। আমি বিশ্বাস করি যে তারেক রহমান সাহেব অতি অল্প সময়ের মধ্যেই আমাদের নেতা, অল্প সময়ের মধ্যে তিনি বিএনপিকে গুছানোর কাজ প্রায় শেষ করে নিয়েছেন, নতুন প্রাণ সৃষ্টি করেছেন বিএনপির মধ্যে। এই দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে তিনি দলকে পরিচালিত করছেন, এই দুঃসময়ে তিনি সঠিক নেতৃত্ব দিয়ে চলেছেন। প্রিয় বন্ধুগণ, সহকর্মীগণ, প্রিয় ভাইয়েরা, আসুন আজকে তার জন্মদিনে আমরা তাকে শুভেচ্ছা জানাই, তার শতায়ু কামনা করি, সেই সঙ্গে তার কাছে আমরা এই শপথ করি যে আমরা যে কোনো মূল্যে আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এবং যে কোনো মূল্যে আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করে নিয়ে আসবো। আজকে দানবের হাতে দেশ পড়েছে, সবকিছু তছনছ করে দিচ্ছে। আপনি দেখুন যে অর্থনীতি বলতে কিচ্ছু নেই, দাবি করে যে আমরা রোল মডেল, উন্নয়নের রোল মডেল নাকি বাংলাদেশ, এদিকে দেখা যাচ্ছে ঋণ ঋণ আর ঋণ, চতুর্দিকে ঋণে সরকার একেবারে পুরোপুরি ভাবে পূর্ণ হয়ে গেছে। আজকে শেয়ার মার্কেট থেকে লুট, হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্ত দলীয় দুর্নীতি প্রাণ লোকজনদের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হচ্ছে, এইভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে। এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, তারকে মুক্ত করার জন্যে, এই গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশকে রক্ষা করবার জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নেতা যার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতার নেতৃত্বে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে মুক্ত করতে সক্ষম হব। তাই আজকে আবারও আমাদের সেই দাবি আমরা পুনরায় ব্যক্ত করতে চাই, আমাদের নেতা যেন তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আছে, সেই মিথ্যা মামলাগুলো সমস্ত প্রত্যাহার করতে হবে। কোথাও তো কিছু খুঁজে পান নাই, সারা পৃথিবীতে অন্যতম খুঁজে খুঁজেছেন, কোথাও কোনো দুর্নীতির চিহ্ন খুঁজে পান নাই। জোর করে আজকে তাকে সাজা দিয়ে এভাবে তা আমরা আটকে রেখেছি। বন্ধুগণ, দেশের যে বেগম খালেদা জিয়া তো একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আজকে হাজার হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের বন্ধুরা অনেকে গুম হয়ে গেছেন,
আমাদের ছেলে আজকে অনেকে আপনার নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে ঢাকায় রিক্সা চালাচ্ছে, হকের কাজ করছে, এরকম একটা ভয়াবহ করুণ অবস্থার মধ্যে বাংলাদেশের রাজনীতি আছে। এই রাজনীতিকে মুক্ত করতে হবে, মুক্ত করতে সম্ভব একমাত্র যেন তারেক রহমান নেতৃত্বেই এটা সম্ভব। তারেক রহমান সবাই নেতৃত্বে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, দল মত সকলে এক হয়ে আমরা এক ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা পরাজিত করি দানবীয় সরকারকে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। এই হোক আজকে আমাদের দিন, তাকে এই শপথ করাতেই হবে, তাকে সবচেয়ে বড় উপহার। আসুন আমরা এই উপহারটা তাকে সবাই দিই। সকলকে ধন্যবাদ। সালাম। এখন সমাপ্তি বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বীর চট্টোপাধ্যায়, কৃতি সন্তান, ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মীর হেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেবের 54তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সময় মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আলোচনা করেছেন। সাথে সাথে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র ফোরাম এবং উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, যারা এই অনুষ্ঠানটিকে গত 8-9 বছরের মতো আজ এবারও সফল করেছেন। সাথে সাথে উপস্থিত মিডিয়া কর্মীদেরকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারতাম না। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা দীর্ঘায়ু কামনা করছি, উনি যেন আমাদের মাঝে দ্রুত ফিরে পারেন এই দোয়া কামনা করছি এবং ওনাকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সভা আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জাতীয় জিন্দাবাদ। জিন্দাবাদ।